নমস্কার এবং স্বাগত আরও একবার আপনাদের ইউটিউব চ্যানেল এস এইচ মোবাইল টেকনোলজি আগের দিন আমি যেমন কাইনমাস্টারে উইথাউট ওয়াটারমার্ক কেমনভাবে কাইনমাস্টারের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয় সেটা শিখিয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে হোয়াটসঅ্যাপ খোলার পর আপনি যে কোনো কন্ট্যাক্ট চুজ করে যে মেসেজ লেখেন বা মেসেজ পাঠান সেই যে মেসেজের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন তা নিয়ে আজকের আলোচ মানে আলোচ্য বিষয় আপনারা যে হোয়াটসঅ্যাপে দেখতে পান একটা নর্মাল মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছে হোয়াটসঅ্যাপ থেকে তার বদল সেখান থেকে আপনারা কিভাবে নিজেদের ছবি বা আপনাদের যে কোনো ছবি যে কোনো আপনাদের গ্যালারির ছবি আপনারা সেই ব্যাকগ্রাউন্ডে দেবেন এবং আপনাদের পছন্দের মতন একটি ছবি সেই ব্যাকগ্রাউন্ডে থাকবেন মেসেজ করলেই সেই ছবি সবার ব্যাকগ্রাউন্ডে একটা জায়গায় চলে আসবে আর এই কাজটি কিভাবে পুরোটা করবেন তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আসুন তাহলে ভিডিওটি আমরা স্টার্ট করছি আমি আপনাদের সঙ্গে সৌমজি হাই আপনারা প্রথমেই প্রথমেই আপনারা আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে আপনার নিজস্ব ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি আছে সেটিকে প্রথমে ওপেন করবেন তারপর এখানে আপনারা অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর যে কোনো একটি কন্ট্যাক্ট চুজ করবেন এই কাজটি আপনি সম্পূর্ণ অফলাইন রেখেও মানে কোনো নেট ছাড়াই আপনি কাজটি করতে পারবেন আপনি প্রথমে যে কোনো একটি কন্ট্যাক্ট চুজ করবেন তারপর আপনি দেখতে পাবেন এই যে এখানে যে থ্রি বাটান দেখুন এখানে এই যে থ্রি বাটন অপশানটি রয়েছে সেই থ্রি বাটনে ট্যাপ করেই আপনি এই ওয়ালপেপার যে ব্যাকগ্রাউন্ড আপনার দেখ আমরা দেখতেই পাচ্ছেন এই যে আমি যে দেখাচ্ছি এখানে কিন্তু নো ওয়ালপেপার রয়েছে ঠিক আছে নো ওয়ালপেপার যে অপশান সেখানে নো ওয়ালপেপার রয়েছে এখানে আমি তাই তিনটে ডটে ট্যাপ করলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালপেপার বলে যে অপশানটা এই যে ওয়ালপেপার বলে যে অপশানটা রয়েছে সেই ওয়ালপেপার অপশানটা আপনারা ট্যাপ করবেন দেখুন আপনার কাছে ছটা সরি পাঁচটা অপশান খুলে দিয়েছে একটা হচ্ছে নো ওয়ালপেপার একটা হচ্ছে গ্যালারি একটা হচ্ছে সলিড কালার একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার লাইব্রেরি সরি চলে গেল আর একটা হচ্ছে ডিফল্ট আপনারা এখানে গ্যালারি চুজ করবেন যেহেতু আপনারা গ্যালারির যে কোনো আপনারা নিজস্ব পছন্দের তাই জন্য গ্যালারি গ্যালারি চুজ করবেন এখানে আপনারা এবার নিজস্ব যে মানে আপনাদের যে ছবি আপনাদের পছন্দ সেই ছবিটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন আমি এটা চুজ করলাম দেখুন এখানে এরকম একটা এসছে এখানে আপনারা ছোটো বড় করে আপনারা যতটা মানে আপনাদের দরকার ততটা রাখবেন বাকিটা কেটে দেবেন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন যে আপনার ঠিক কতটা দরকার আমি এতটাই রাখছি আমার ঠিক এতটা দরকার আমি এতটাই রাখলাম তারপর দেখছেন এখানে ক্যান্সেল বলে অপশান রয়েছে আর একটা সেট বলে অপশান রয়েছে এই যে সেট বলে অপশানটা এটা আপনি জাস্ট ট্যাপ করে দেবেন দেখুন আপনি এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে যে নো ওয়ালপেপার ছিল সেখানে আমি যে ছবিটা চুজ করলাম ঠিক সেই ছবিটাই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে চলে এলো আপনি একটা কন্ট্যাক্টে করে দেবেন অফলাইন কাজ পুরো এটা পরবর্তী যে কোনো কন্ট্যাক্টে গিয়ে দেখবেন ঠিক একই রকম এই দেখুন আমি আরেকটা খুলে দেখিয়ে দিলাম এ দেখুন ঠিক একই রকম আমি আরও একটা খুলে দেখিয়ে দিচ্ছি মানে একটাতে আপনি অফলাইনেই এটা করতে পারবেন সম্পূর্ণ অফলাইন কাজ আপনি একটাই করবেন আর সব কটাতেই আপনার এই ওয়াট ওয়ালপে মানে ব্যাকগ্রাউন্ড যে ওয়ালপেপার whatsapp হোয়াটসঅ্যাপে সেটা অটোমেটিকই সেট হয়ে যাবে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করার পর যে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করবেন যাতে আমার তৈরি ভিডিও আপনাদের নোটিফিকেশানে সবার আগে আসে এবং আপনারা সবার আগে যেন সেই নোটিফিকেশানের ভিডিওটি দেখতে পান ধন্যবাদ